প্রিয়াঙ্কা আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যে আগের অবরোধ এবং হরতাল দেখেছি, যদি বলি যে অনেকটা তেমনই অবস্থা, সেরকমই বলা যায়। যথারীতি গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম, এবং আমরা কিন্তু দেখেছি যে অন্য বিএনপি যে হরতাল দিয়েছিল 29 অক্টোবর 28 তারিখ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে তাদের নেতাকর্মীদের সংঘর্ষের পর, এবং পরবর্তীতে কিন্তু 72 ঘন্টার অবরোধ সারা দেশে তারা পালন করেছে, সেই তুলনায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে এই সকালে কিন্তু বরঞ্চ অন্য অবরোধের তুলনায় গণপরিবহনের সংখ্যা একটু কমই মনে হচ্ছে। আমরা দেখতে পেরেছি যে আগের অবরোধগুলোতেও কিন্তু সিএনজি রিক্সা সেগুলোর প্রাধান্য ছিল, এবারও যথারীতি তাই। তবে বাস চলছে, কিছু সংখ্যক বাস আমরা দেখেছি যেগুলোতে যাত্রীও রয়েছে। আর এই ধানমন্ডি একটি ব্যস্ত সড়ক, এবং এখানে কিন্তু অনেক স্কুল কলেজ রয়েছে। আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থী কেউ রিক্সায় কিংবা যারা কাছাকাছি তারা পায়ে হেঁটেও যাচ্ছেন। আরেকটি বিষয়, আসলে গত রাতে কিন্তু রাজধানীতে বেশ কয়েকটি স্থানে আপনিও বলছিলেন যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বাসে আগুন লাগানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। মনে হচ্ছে যে সেই বিষয়টি একটু আতঙ্ক তৈরি করেছে। এরপরেও আমরা দেখছি যে একটু, আমরা ঠিক ঘণ্টাখানেক আগেও দেখেছি যে গণপরিবহনের সংখ্যা বেশ কম, তবে এখন কিন্তু আবার কিছুটা বেড়েছে, বাস সহ অন্য গণপরিবহন বাড়ছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহনের সংখ্যা বাড়বে, একই সঙ্গে মানুষজন তাদের কাজকর্মের জন্য বের হবে। তবে এটি নিঃসন্দেহে বলা যায় যে গণপরিবহনের সংখ্যা এবং রাস্তায় মানুষজনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রাহুল আপনাকে।